তাসফিয়া মৃত্যুর রহস্যরে হত্যা দাবি করি মানববন্ধন গুজ্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব টেকনো। শনিবার বিএল তিন তারিখে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরত এই মানববন্ধন গা অনুষ্ঠিত হই। মানববন্ধনত তাসফিয়ার পরিবার সহ বিভিন্ন সামাজিক অঙ্গ সংগঠনের সদস্য উপস্থিত আছিল। এ সময় অভিযুক্ত আদনানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি নিহত তাসফিয়ার বাবা আমিন। সর্বোচ্চ আমি এদের শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তির ফাঁসি চাই। আমি এদেরকে আইনের আওতায় আনার জন্য সুস্থ তদন্ত করে যারাই আসবে তারা তাদের এই বিচার কার্যকর করা হোক, দ্রুত ফাঁসি দেওয়া হোক। এন্দি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্র পত্রিকাত আলোচনা ও সমালোচনার তাসফিয়ার বাবা ও সাসাল লয় ইয়াবা ব্যবসার সম্পর্ক আন। আর এই বিষয়গান লই জানতে চাইলে ইতারা সি প্লাসরে হয় ইয়াবা ব্যবসায় নাম সেটা আমরা টেকনাফে জন্ম হওয়াতে আমাদের এইগুলো আমাদেরকে হয়রানি করতেছে। এটার জন্য আলাদা আইন আছে, এটা প্রশাসন এটা যদি হয়ে থাকে আইনের আওতে আমাদেরকে আইনের শাস্তি দিবে। এটা নিয়ে হত্যা নিয়ে কি আপনারা কি মনে করছেন? এটা কি কোনো ষড়যন্ত্র না? এটা তো আমাদেরকে ইয়াবা টেবে বাতাসে এগুলো সব ষড়যন্ত্র। মামলা হালকা করার জন্য, অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, অন্যদিকে মোড় দেওয়ার জন্য এগুলি উলটপালট লেখা হচ্ছে। মামলা আছে এই সংক্রান্ত, দেখো আইনের আওতে নিয়ে যাবে থাকলে সেটা আইন দেখবে। প্রশাসনের মুখটা যখন অন্যদিকে ঘুরে যায় এইভাবে চেষ্টা চালাচ্ছে খুনিরা। যারা খুন করছে এরাই এই প্রচেষ্টা চালাচ্ছে, না হলে কেন এই প্রচেষ্টা আসতেছে মিডিয়ার। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।